শখের বাগান ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটা জিনিস আজকে দেখালাম আপনাদের। আপনার সার পাতা, আমরা খাওয়ার বাদে যে সার পাতা, এই পাতাটা যখন যে আপনার এই উদর ড্রাই করবা, এই দেখুন আমি সারে পাতারে ড্রাই করছি। এখন হইল এই সার পাতার মাঝে কিন্তু নাইট্রোজেন আছে, আমরা দেখো যেটা ইউরিয়া সার, ও সারের কাজ করে। এটা গাছের পাতারে সবুজ রাখে এবং গাছের সচেতন করে। এতে হইল আপনি এক নম্বর হইল আপনার দুই চামচ এই গাছের জ্বর আপনি অমলা দিলাইবা, দিয়া এর মাঝে পানি দিলাইবা, ও দিলাইবা দুই চামচ গাছের জ্বর দিয়া এর মাঝে আপনি পানি দিলাইলে হইব। আর একটা আছে আপনার, আপনি দেখান, এটা হইল যে সার দিয়ে যেটা টি ফার্টিলাইজার যেটা বানাইছি, যেটা নাইট্রোজেন, এটা আমি পানির মাঝে ভিজাইছি, ভিজাইয়া এটা আমি একদিন আগে রাখছি। এখন দেখুন এটা একটা সার মতো খালার আইছে, একটা লিকুইড জাতীয়। এখন হইলো এটা যদি আপনি গাছের জ্বর দিই, সেই এখন গাছে এটার ভালো একটা নাইট্রোজেন ফাইব ফাইব। ও দেখুন আমি ও পানিটা দিলাইলাম, ই জনাই এই দেখুন এটা হলো টি ফার্টিলাইজার। এটা গাছের পাতা সচেত করে এবং খুব সুন্দর খালার আয় পাতার। আর আগে যেটা পূর্বে যেটা দেখাইছি আমি, যেটা বানানা ফার্টিলাইজার, এটা গাছের শিকড়ে শক্ত করে, এর বাদে ফল আইলে ফলে আপনার বাঁচাইয়া রাখে। এই আপনার এই দুইটা জিনিস, এটা হইলো আপনার গরুয়া টিপস। এখন হইলো আপনার সবর করে চা আছে, চা আপনারা ফালাইবে না, না ফালাই আপনারা এগুলারে শুকাইয়া আপনার ফাউটা হিসাবেও দিতে পারবা। আবার ইটারে আপনার লিকুইড বানাইয়া পানির মাঝে ভিজাইয়া দিয়া দিতে পারবা। ধন্যবাদ আমার একটা আপনারা দেখার জন্য। আপনারা একটা গরু সবরও আছে, আপনারা করবা। ধন্যবাদ।